বগুড়ায় আলুর বাজারে কারসাজি ঠেকাতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসন। এই মুহূর্তে বগুড়া রাজাবাজার এলাকায় আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন। অভিযানের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া শহরের যে মূল পাইকারি এবং খুচরা রাজাবাজার, সেই রাজাবাজারে কিন্তু আমরা দেখছি আসলে ভোক্তা অধিকারের যে অভিযানটি চলছে। মূলত গত দুই তিন দিন থেকে আলুর বাজার নিয়ে এক ধরনের অস্থিরতা, সেটি আসলে যে দাম যে খুব বেশি বেড়েছে এই মুহূর্তে তা নয়, তবে এক ধরনের অস্থিরতা কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে আলুর সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে। আমরা সরাসরি আসলে জানতে চাই ভোক্তা অধিকারের আমাদের এখানকে যিনি পরিচালক রয়েছেন, সহকারী পরিচালক রিজি ভাই, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আলুর দামটা আসলে কোন জায়গায় বাড়ছে বা কোথায় কারসাজিটা হচ্ছে? আচ্ছা, আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করছি। আমরা কোল্ড স্টোরেজ থেকে পাইকারি, পাইকারি থেকে খুচরা, খুচরা থেকে একদম তৃণমূল পর্যায়ে এটা বিক্রি কত হচ্ছে এবং কোথায় কোন অসঙ্গতি আছে এই বিষয়গুলো আমরা দেখছি। তো আমাদের বিগত দুই দিনের ফাইন্ডিংস যেটা দেখা যাচ্ছে বা আমরা যে অভিযোগগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে মূলত কোল্ড স্টোরেজের যেই যারা কোল্ড স্টোরেজের মূলত কোল্ড স্টোরেজে কৃষকরা হচ্ছে ভাড়া রাখেন, কোল্ড স্টোরেজের মালিক এবং একইভাবে উনি যদি আলু ব্যবসায়ী হন, মানুষের অভিযোগ সেখানেই যে যারা কোল্ড স্টোরেজের মালিক এবং আলু ব্যবসায়ী একই সাথে দুটো জিনিসই, তারাই এই মূল্যটা ওখান থেকে হয়তো বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কোল্ড স্টোরেজের সামনেই কিছু ব্রোকার থাকেন, তাদের জাস্ট এক হাত থেকে আর এক হাত বদল হয়ে সেখানেও দুই এক টাকা বেড়ে যাচ্ছে। তো তথাপি আমরা সব বিষয়গুলো নিখুঁতভাবে দেখছি, কোথাও যদি আইনের কোনো অসঙ্গতি ঘটে আমরা এটা আইনগতভাবে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেটি গ্রহণ করব। আপনারা এখনও পর্যন্ত এই আলু সংক্রান্ত অভিযানগুলোতে কত টাকা জরিমানা করেছেন বা সতর্কতামূলক অবস্থা আছে কিনা? আমরা সতর্কতামূলক কার্যক্রম চলছে এবং আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। গতকালকে আপনারা জানেন যে জেলা প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে, সেখানে একটি কোল্ড স্টোরেজ মালিককে 20,000 টাকা আমরা অর্থদণ্ড করেছি এবং আমাদের এই আজকেও আমরা এই কার্যক্রম আমরা করছি এবং এখানে যদি কোনো অসঙ্গতি পাই আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এই যে কোল্ড স্টোরেজ সহ যে যারা মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তাদের কারণে কিন্তু খুচরা বাজারে যারা ব্যবসা করেন বা স্বল্প পুঁজির যারা আসলে ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে যখন এই অভিযান দলগুলো আসে তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়েন, কারণ তারা এই পণ্যটি কিনে আনছেন বেশি দামে যার কারণে সামান্য কিছু লাভে তারা বিক্রি করছেন। এই এই নিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম খুব উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল এখানে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে আলু বাজারের সবশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে।